গোলশূন্য ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। হোম গ্রাউন্ডে ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ শেষ হয়েছে 0-0 ব্যবধানে। এদিকে ইউসিএল এর অন্য ম্যাচে জিরোনার বিপক্ষে আত্মঘাতী গোলে জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। শাহরের বাবুর ম্যাচ রিপোর্ট। সর্বশেষ ইন্টার মিলানের বিপক্ষে 2023 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি, যেখানে ইন্টারকে হারিয়েই প্রথমবার ইউসিএল জেতে সিটি। ফলে ইন্টার মিলানের জন্য ম্যাচটা ছিল প্রতিশোধেরও। না জিততে পারলেও সিটিজেনদের তাদের মাঠেই পূর্ণ পয়েন্ট নিতে দেয়নি ইন্টার। ম্যাচের শুরু থেকে চাপে ছিল ম্যান সিটি। প্রথমার্ধে তাদের গোলমুখে 10টি শটও নিয়েছিল মিলান, যদিও হয়নি গোল। প্রথম হাফ শেষে লিড ছিল না তাই কারোই। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া সিটি একাধিকবার আক্রমণ করেও পায়নি কাঙ্ক্ষিত গোল। ইপিএলে 4 ম্যাচে 9 গোল করা আর্লিং হালান্ড ছিলেন পুরো নিষ্প্রব। বিপরীতে সিটির ডিফেন্স ভাঙতে পারেনি লাউতারো মার্টিনেজরা। এতে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ড্রতেই করল সিটি ও ইন্টার। অন্যদিকে হোম গ্রাউন্ডে পিএসজি পয়েন্ট প্রায় খুইয়ে ফেলেছিল, তবে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জিরোনার শেষ মুহূর্তের ভুলে জয় নিয়েই মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের পুরো সময় একের পর এক আক্রমণ করেছে পিএসজি, কিন্তু জিরোনার ডিফেন্স ভেদ করা সম্ভব হয়নি দলটির জন্য। 90 মিনিটে জিরোনা গোলকিপারের ভুলে আত্মঘাতী গোল, এতেই কোনো রকমে ম্যাচ জিতেছে স্বাগতিকেরা। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।